গাড়ি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমাদের অনেকের স্বপ্ন আর ইচ্ছা আছে নিজেদের একটি ভালো গাড়ি হবে, আবার অনেকেই দামি গাড়ি কেনার ও চড়ার ইচ্ছা আছে। গাড়ির প্রয়োজনীয়তা ও তার ডিমান্ড ক্রমশই বেড়ে চলেছে, তাই মার্কেটে অনেক নতুন কার কোম্পানি এসেছে যে আমাদেরকে অনেক প্রভাবিত করেছে। লোকের গাড়ির প্রয়োজন হচ্ছে আর তাতেই অনেক কার কোম্পানি লাভবান হচ্ছে, তাই অটো সেক্টর খুব দ্রুত গতিতে বাড়ছে। কিন্তু আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে ধনী কার কোম্পানি কোনটি? যদি এই প্রশ্নের উত্তর আপনাদেরকে জানতে হয় তাহলে দেখতে থাকুন এই ভিডিওটিকে, কারণ এখানে আমরা আপনাদেরকে বলবো বিশ্বের 12টি ধনী আর সফল কার কোম্পানি সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। নাম্বার 12, অডি। অডি এমন একটি জার্মান কার কোম্পানি যাকে অনেকেই আমরা কেনার স্বপ্ন দেখি। পৃথিবীতে খুবই পছন্দের এই কার কোম্পানিটি এবং খুবই প্রসিদ্ধ। এই অডি কার কোম্পানিকে লাক্সারি কার কোম্পানির জন্য জানা যায়। এই কোম্পানির মার্কেট ডিমান্ড খুবই ভালো, তাই বেচাকেনাও খুব ভালো। একমাত্র খুব ধনী ব্যক্তিরাই এটাকে কিনতে পারে। অডি কোম্পানি পৃথিবীতে কার মার্কেটের বেশ ভালো জায়গা তৈরি করেছে। $64 বিলিয়ন এই কোম্পানি অডি ধনী কার কোম্পানির মধ্যে বিশ্বে আজ একটি ভালো জায়গা স্থান পেয়েছে। BMW, বিশ্বের সবচেয়ে দামি কার কোম্পানির কথা বলবো আর BMW কোনো নাম আসবে না, এটা কী করে হয়? BMW খুবই পরিচিত বিশ্বাসযোগ্য কার কোম্পানি। 1916 সালে এই কার কোম্পানি শুরু হয়। BMWকে সুন্দর এবং দামি গাড়ির জন্য জানা যায়। উপর ক্লাসের গাড়ি যদি নিতে চান তাহলে BMW আপনার জন্য খুব সম্ভবত ভালো অপশান হতে পারে। এই গাড়ির দাম বেশি হয়, তার জনপ্রিয়তা বেশি এবং এই জন্য এর ইনকামও ভালো হয়। নম্বর 10, মার্সিডিস বেঞ্জ। নিজের আকর্ষণীয় গাড়ির জন্য বিশ্বে খুবই প্রসিদ্ধ এই মার্সিডিস বেঞ্জ কার কোম্পানিটি। দামি ভরসার জন্য বিশ্বে খুব মূল্যবান গাড়ি এটি। এটি একটি জার্মান কার কোম্পানি যার বিশ্বের শক্তিশালী বাজার আছে, খুব সুন্দর আর ভালো গাড়ি তৈরি করে থাকে। এই জন্য প্রতি বছর এর গাড়ি বেশ ভালোই বিক্রি হচ্ছে। এই কোম্পানির ব্র্যান্ড শুনলে তো আর কোনো কথাই হবে না কারোর কাছে। 90 বছরের বেশি সময় ধরে মার্কেটে টিকে আছে। $77 বিলিয়নের উপর নেট রেভিনিউ বাজার মূল্য আছে বর্তমানে এই মার্সিডিস বেঞ্জের। নাম্বার 9, হুন্ডাই। যখন কথা হচ্ছে এফোর্টেবল আর আরামদায়ক কার কোম্পানির কথা তখন হুন্ডাইয়ের নাম আসবে না, এটাকে আমরা কী করে বলতে পারি? কম বাজেটের মধ্যে ভালো গাড়ির জন্য বিখ্যাত হুন্ডাই। 1967 সালে এই কোম্পানি শুরু হয়। এটি একটি দক্ষিণ কোরিয়ার কোম্পানি। প্রতি বছর এই গাড়ির উৎপাদন বেড়েই চলেছে। এবার আপনি বুঝতে পারছেন হুন্ডাইকে কেন এত বিশ্বের জনপ্রিয় কার কোম্পানি বলা হয়। দাম কম আর সেল বেশির জন্য হুন্ডাই কোম্পানি ভালোই লাভবান করে। $80 বিলিয়নের বেশি এই কোম্পানি তার বাজার মূল্য রেভিনিউ ছড়িয়ে পড়েছে সব জায়গায়। নাম্বার 8, নিসান। নিসান কার কোম্পানি 86 বছর আগে জাপানে শুরু হয়েছিল। আজ নিসান বিশ্বব্যাপী কার কোম্পানির শিরোপা অর্জন করে ফেলেছে। এই কার কোম্পানিটি খুবই সুন্দর আর এফোর্টেবল গাড়ির জন্য লোকের খুব আকর্ষণ করে ফেলেছে এই নিসান। বিশ্বে একটি প্রসিদ্ধ আর মজবুত ভীতি তৈরি করে ফেলেছে নিসান। নিসান কার কোম্পানি খুবই দ্রুত গতিতে উপরে উঠে আসছে, খুবই ইনোভেটিভ কার কোম্পানি। এই মার্কেট পরিধিত বিস্তার, ধনী আর কার কোম্পানির মধ্যে ভীষণ জায়গা তৈরি করে ফেলেছে নিসান। $160.1 বিলিয়নের উপর এর রেভিনিউ। নাম্বার 7, হন্ডা। এমনই একটি কার কোম্পানি হন্ডা। কোম্পানির কোনো ধরনের ইন্ট্রোডাকশনের প্রয়োজন নেই, আপনারা সেই হন্ডা মোটরসকে ভেরিফাই অফ কার্সের অনেকটাই কিছু বুঝেছেন, তাই তো? গাড়ির জন্য জানেন, এমনকি এই গাড়ির চর্চার মধ্যে থাকে সবসময়, তাই ভালো বেচাকেনা হয়। নিসান গাড়ি সবসময়ই প্রায় চর্চার মধ্যে থাকে, তাই এর মার্কেটে ভালো বেচাকেনা ও চর্চা হয়। এই কার কোম্পানির খ্যাতি কম হলেও মার্কেটের বিক্রি বেশ ভালোই, তাই এই জন্য অনেক কোম্পানিকে হন্ডা টেক্কা দিচ্ছে। $128 বিলিয়নের বেশি মার্কেট রেভিনিউ আছে। নাম্বার 6, ফিয়েট। এমন একটি গাড়ি যা বর্তমান বিশ্বে ভালোই বাজার তৈরি করে ফেলেছে। এটি একটি ইটালিয়ান কার কোম্পানি, লাক্সারি কার, খুব সুন্দর মডেল আর আকর্ষণীয় গাড়ির জন্য বিশেষ করে এটি ইউরোপ আর আমেরিকার বাজার ভালোই দখল করেছে। $128.74 বিলিয়নের উপর বর্তমান নেট ভ্যালু রেভিনিউ আছে ফিয়েট কার কোম্পানি। নাম্বার 5, ফোর্ড মোটরস। ফোর্ড মোটরসকে আজ কে না জানে। উন্নত মানের গাড়ি আর ভালো সার্ভিস পরিষেবা দেওয়ার জন্য মানুষ সবসময় নিজের দিকে আকর্ষণ করছে ফোর্ড মোটরস। ফোর্ড বিশ্বের সবচেয়ে পুরনো কার কোম্পানির মধ্যে এটি একটি। এই আমেরিকান কার কোম্পানি 1906 সালে হেনরি ফোর্ডের দ্বারা শুরু হয়েছিল। আজ বর্তমানে ফোর্ড মোটরসকে সুন্দর সিরিজ ভালো গাড়ির জন্য জানা যায়। আপনি যদি মধ্যমানের গাড়ি কিনতে চান তাহলে ফোর্ড গাড়ি আপনার জন্য খুব ভালো হতে পারে অপশান হিসেবে। পৃথিবীর দামি গাড়ি কোম্পানির মধ্যে এটি একটি। $151 বিলিয়নের ওপর বর্তমান নেট রেভিনিউ আছে ফোর্ড মোটরসে। নাম্বার 4, জেনারেল মোটরস। এটি একটি আমেরিকান কার কোম্পানি। 1908 সালে এই কোম্পানি শুরু হয়। সুন্দর ভালো পরিষেবা আর প্রথম দিকের খুব উন্নত মানের গাড়ি তৈরি করার জন্য
আজ বর্তমানে মানুষের একটি ভালো স্থান তৈরি করে ফেলেছে এই কোম্পানি। এশিয়া আর আফ্রিকার মার্কেটে ভালোই সাড়া পেয়েছে, বিক্রি ভালো হচ্ছে কোম্পানি। $167.4 billion বেশি এই গাড়িটি বর্তমান বাজারে রেড রেভিনিউ তৈরি করে ফেলেছে। নাম্বার থ্রি, ড্রামলার এজি। এই গাড়িটি প্রিমিয়াম কার হিসেবে বিশ্বে ভালো খ্যাতি অর্জন করেছে। মার্কেটে এই জার্মান গাড়ি ভালোই টক্কর দিচ্ছে অন্যান্য কার কোম্পানিকে। সারা বিশ্বে কম বেশি এই গাড়ির অ্যাভেলেবেল আছে, বিক্রির গ্রাফ ক্রমশ বেড়েই চলেছে। পিছনে ফেলে অনেক কোম্পানিকে টেক্কা দিচ্ছে। বর্তমানে $177 বেশি বাজার মূল্য নেট রেভিনিউ তৈরি করেছে এই ড্রামলার এজি কার কোম্পানিটি। নাম্বার টু, ভক্স ওয়াগন। এই জার্মান গাড়িটি বর্তমান বিশ্বের গাড়ির বাজারে শক্তিশালী জায়গা তৈরি করেছে। বিশ্বের প্রসিদ্ধ আর ঐতিহাসিক কার কোম্পানির মধ্যে এটি একটি। ভক্স ওয়াগনকে দিয়েই শুরু করা হয়েছে, শুধু তার উন্নত গাড়ির জন্য নয়, এটি তার ইতিহাসের জন্য জানা যায়। 1930 সালের দশকে এই গাড়িটি জার্মানিতে শুরু হয়। দিন দিন এই গাড়ির মার্কেট উপরে উঠছে। এই ধনী গাড়ি কোম্পানিটি শুরু হয়েছে বিশ্বে বিভিন্ন বড় জায়গায়, এর প্রতিষ্ঠান ছড়িয়ে পড়েছে। $226 billion উপর এই কোম্পানির বর্তমান রেভিনিউ। নাম্বার ওয়ান, টয়োটা। টয়োটাকে আজ কে না জানে। টয়োটা হচ্ছে সেই জাপানি কার কোম্পানি যা এক বছরে 1 কোটির মতো গাড়ি উৎপাদন করে বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছিল। টয়োটার গাড়ি বিশ্বজুড়ে খুবই দ্রুত গতিতে বিক্রি হচ্ছে, তাই আজ টয়োটা বিশ্বের সবচেয়ে ধনী কার কোম্পানির মধ্যে একটি। প্রথম বিশ্বসহ ইউরোপ, এশিয়া, আফ্রিকা এর বিক্রি ক্রমশ বেড়েই চলেছে। টয়োটা $249 billion বেশি কার কোম্পানির মধ্যে এগিয়ে আছে এবং সবচেয়ে বেশি ইনকাম করা কার কোম্পানি এবং বিশ্বে 1 নম্বর কার কোম্পানি তৈরি হয়ে গেছে। তো ভিউয়ার্স, আপনার মতে কোন কার কোম্পানি সেরা অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, বেল আইকন টিপে অল নোটিফিকেশনে ক্লিক করতে ভুলবেন না। লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে, ততক্ষণ দেখতে থাকুন টেক হেলথ এন্টারটেনমেন্ট চ্যানেল। ধন্যবাদ।